أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين. السلام عليكم ورحمة الله. আমরা সূরা বাকারা যেভাবে পড়ছিলাম এবং সহজে যেন আমরা বুঝতে পারি যে পদ্ধতিটা আমি অবলম্বন করেছিলাম সেটা আমি একটু আগাই আগে প্রথমে আমি এই আয়াতটার ট্রান্সলেশনটা দেখব। আর আমি নিশ্চয় মুসাকে কিতাব দিয়েছি, মুসাকে কিতাব দিয়েছি আল্লাহ বলছেন, এবং তারপরে একের পর এক রাসুল প্রেরণ করেছে, এবং মারিয়াম পুত্র ঈসাকে দিয়েছি স্পষ্ট নিদর্শন সমূহ। এখন দেখি ট্রান্সলেশনে আগাই দেখি কি কি করে। ওয়া হলো এবং, যার অর্থ এখানে আর আনা হয়েছে। লাকাদ, লা একটা এডিশনাল জিনিস আনে অনেক সময়, এবং কাদ হলো কাদ, একটু এটা লিখে রাখো কাদ। কাদ শব্দটা কি, এটা কাজে লাগবে। কাদ হলো পদ, দুই ধরনের মিনিং আছে। যদি মাদির সাথে বসে তাহলে নিশ্চয়তা অর্থে দেয় পদ, আর যদি মুদারের সাথে বসে তাহলে কখনো কখনো, সামটাইমস। বুঝা গেছে এই দুটা মিনিং? সাথে মাদির সাথে বসলে নিশ্চয়, আর নিশ্চয়ই নিশ্চয়ই মুসাকে ওয়ালাকাদ, লাও তাকিদের অর্থে আসে নিশ্চয়ই। ওয়ালাকাদ আতাইনা, আতাইনা ফর্ম ফোর, বুঝা যায়? আমরা আগে পড়েছি এটা, না বুঝা না বুঝা গেলে বলো। ওয়ালাকাদ আতাইনা, এবং নিশ্চয় আমরা দিয়েছি মুসা, মুসাকে কিতাব, আল কিতাব দিয়েছে। তাহলে আতা হলো ফেল, না তার ফাইল, মুসা মাফুলুন বিহি আউয়াল মাফুলুন বিহি কিতাব মাফুলুন বিহি সানি। স্যার, রাইট স্যার, বুঝে গেছে? স্যার এখন একটু আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কনফার্ম করি, আমরা ঠিক মতো আগাচ্ছি কিনা। এখানে আতাইনা শব্দটা পাওয়া যায় কি, ফেলু মাদিন ও ফাইলুহু। আতা হলো ফেল, না হলো ফাইল। আমাদের আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, তাহলে আতাইনা, এরপরে আমরা পেয়েছিলাম মুসা, মুসাকে বলছি মাফুলুন বিহি আউয়াল, মুসাকে দিয়েছি কি, দিয়েছি কিতাব মাফুলুন বিহি সানি। তাহলে এই স্টাইলে পড়লে পরে হবে কি, আমি কি ভুল চিন্তা করছি কিনা সেটা আমি কারেকশন করে দিতে পারবো। তাহলে ওলাকাদ আতাইনা, আতা এটা আমরা আগে থেকে জানি ফর্ম ফোর। হ্যাঁ, ওকে, ওলাকাদ আতাইনা মুসাল কিতাবা ওকাফাইনা, কাফাইনা। তাহলে এখান এই শব্দটা দেখে কি বুঝছে, কাফাইনা কিন্তু ফর্ম, ফর্ম কত বোঝা যাচ্ছে, এটা স্যার ইয়ে ফর্ম টু স্যার, ফর্ম টু। এখন লাম কালিমা হয় ইয়া হবে, নয় ওয়া হবে, স্যার কারণ লাম কালিমা ওয়া বা ইয়া যাহাই হোক না কেন, ওয়া বা ইয়া যাহাই হোক না কেন, ফর্ম টু এর এভাবে এটা গিয়ে আলিফি মাকসুরা পড়ে খালি লেখা। মাকসুদ হবে স্যার, তো আলিফি মাকসুরাটা যখন গর্দানা হয় তখন আবার ইয়াতে খুলে আসে, তাই না? রাইট স্যার, তাহলে আমরা এখানে বলতে পারছি না এই এটা কি ওয়া না ইয়া। এটার জন্য আমাদের কি করতে হবে এই মুহূর্তে, সব সময় হয়তো ক্লিক করতে হবে স্যার, আমি এখন ক্লিক করলাম, ক্লিক করে আমি দেখতেছি এটার রুট হলো ওয়া। ওয়া স্যার, হ্যাঁ, ওয়া। তাহলে কাফা, কাফ, কাফা ইউ কাফি, পাওয়া, কাফা ইউ কাফি, যদি এখানে পাই পাওয়া গেছে, কাফা ইউ কাফি মানে পর্যায়ক্রমে পাঠানো, একের পর এক পাঠানো, ধারাবাহিক ভাবে পাঠানো। তাহলে অকাফাই না, এবং আমরা পাঠিয়েছি মিম বাদহি, তারপরে বীর রুসুলিন, বীর রুসুলি, রসুলদেরকে, বীর রুসুলি, একের পর এক রসুল প্রেরণ করেছি। ওয়া তাইনা, এবং আমরা দিয়েছি ঈসা ইবনে মারিয়ামা, ঈসা ইবনে মারিয়ামকে, মারিয়ামকে কি দিয়েছি, আল বাইয়েনাত,
তাহলে আতাইনা ফেল ফায়েল, ঈসা হলো মাফুলুন বিহি আউয়াল, ঈসা ইবনে মারিয়াম পুরা নাম, আল বাইয়েনাত এটা কি হবে? এর মাফলুন বিহি সানি স্যার, কাসরা দিয়ে কেন? বাইনা বাইনা কাসরা দিয়ে কেন? মাফুলুন বিহি তো জবর দিয়ে হওয়ার কথা। এটা ওই যে স্যার গাইরুল মুনসারিফ, গাড়ি মানসুর হইলে তো, এটা গাড়ি মানসুর হওয়ার কোনো কারণ আছে কি? এটা তো জন্মগত ভাবে এক পেশওয়ালা না, তাহলে তো আল বসতো না। এটা মোটামুটি বার সবসময় তোমরা ভুলে যাও। মুসলিমিনা স্যার, ওই হ্যাঁ কারেক্ট, মুসলিম টেবিলের যে যে ইয়েতে আছে স্যার, হ্যাঁ মানে হ্যাঁ, লাস্টের লাস্টের দুটাই স্যার মহিলাবাচক, জিন নেই মহিলাবাচক বহুবচন শব্দ, স্যার। এটা মোটামুটি অলওয়েজ যখনই প্রশ্ন করা হয় এই অংশটা বলে যাও। মুসলিমাতিন মুসলিমাতিন, মুসলিমাতিন যেভাবে মানসুব, বাইয়েনাতি সেভাবে মানসুব। ও আইয়াদনা, আইয়াদ আইয়াদি হলো শক্তিশালী করা, ও আইয়াদনা বিরোহিল কুদুস, এবং রুহুল কুদুস দ্বারা আমরা তাকে শক্তিশালী করেছি। তাহলে আর এখানে আর তাকে শক্তিশালী করেছি পবিত্র আত্মার মাধ্যমে। এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার হবে। এখন আফা কুল্লামা, অতএবের যখনই যা আকুম তোমাদের কাছে আসে রাসুল, কোন রাসুল, বিমা লা তাহওয়া, ওই ওইটা নিয়ে যা তোমরা পছন্দ করো না, লা তাহওয়া হাওয়া, লা তাহওয়া, লা তাহওয়া পছন্দ করে না, আনফুসুকুম তোমাদের নফস, তোমাদের নফস যেটা পছন্দ করে না, ওইটা নিয়ে যখনই কোনো রসুল তোমাদের কাছে আসে, ইস্তাগবারতুম তোমরা তাকাব্বরি করো, তোমরা অহংকার করো। তবে কি তোমাদের নিকট যখনই কোনো রাসুল এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মনোপুত নয়, যা তোমরা পছন্দ করে না, লা তাহওয়া আনফুসুকুম, নফস, নফস যেহেতু হইলো মুয়ান্নাস শব্দ, এই জন্য হিয়া তাহওয়া। এখন তাহওয়াতে যদি কোনো সন্দেহ হয়, এটার ইয়েটা কি, হা আছে কনফার্ম, ওয়া আছে কনফার্ম, এটা কি ইয়া, কারণ এটা ইয়াটা হয় ইয়া আলিফ মাকসুরা, এবং এটা ফর্ম ওয়ানে। এখন আমারই আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার কিনা, এখান থেকে হাওয়া, আরেকটু যাই, হাওয়া ইয়াহবি, ইয়াহবি তাহবি, তাহবিয়ানে তাহবিয়ুন আল্লাহ তাহওয়া। হাওয়া ইয়াহবি তাহওয়া কিভাবে আসছে কেউ কি বলতে পারবা? বিমা লা তাহওয়া আনফুসুকুম, আমরা যদি এটা ধরি হাওয়া, হাওয়া ইয়াহবি, ইয়াহবি তাহলে তাহওয়া, ওকে, তাহলে এটা মাজহুল না? মাঝুল না, মাঝুলের তো মাসুল না স্যার, তাহলে পেশ থাক। পেশ থাকতো, বলো তাহওয়া, বিমা লা তাহওয়া আনফুসুকুম। ওকে আমি ধরতে পারছি না, লেট মি চেক। তাহওয়া মাদিন মারুফুন বিদ্দম্মাতিল মুকাদ্দারাতি আলাল আলিফি লিত 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 তাআজার তাহওয়া, তাহওয়ি আসার কথা। ওকে এখন এটা একটু চেক করতে হবে, এখানে কোনো ভুল আছে কিনা। আমরা একটু ইয়েতে দেখি, ডিকশনারিতে দেখি, হাওয়া
নাসারা দরা বা ইয়াদ্রিবু, ঠিক আছে? কেউ কি হেল্প করতে পারবা, এটাকে বানাতে পারবা? লাতা হওয়া কিভাবে আসছে? হওয়া ইয়াবি ইয়াবি ইয়ানে। ওকে, লেটস গো টু টাইপিং। তাহা তাহওয়া আনফুসাকুম। ওকে, আমাদের ভাবটা কি? হা ওয়া ইয়া। তাহলে হাওয়া ইহা ভি, তাহলে ইয়া ভি এখান থেকে আসবে তাহ ভি। তোমরা তাহবিলো তুমি, তাহলে তুম তাহবি, এরপর এটা কি একটু বলো? তাহুইয়ানি তাহবিয়ানে, তারপরে তাহুইয়ুনা তাহবিয়ুনা। তাহলে দম্মার কাসার পরে ইয়ার উপরে দম্মা পড়া হয় না, এটা আমরা জানি। স্যার তাহলে কি হবে? তাহবি তাহুইয়ুনা তাহবি না। এখন দুইটা একত্রিত হয়ে হওয়ার কারণে ইয়াটা পড়ে যাবে, পড়ে গেল, তাই না? স্যার তাহলে ওয়ার উপরে কি আসার কথা? এখন পেশ আসার কথা। পেশ আসার কথা স্যার তাহুনা ওকে, বাট এখানে তাহ ওয়া হয়েছে স্যার উনা হওয়ার কথা, কারেক্ট স্যার কিন্তু আমাদের এখানে তাহওয়া। তাহ ওয়া ওকে, সরি, আমি এখানে আরেকটা ভুল করেছি। এই এই ভার্বটা কিন্তু সবসময় সিঙ্গুলার হবে, তাহলে এই ভার্বটাই তাহওয়ি, হ্যাঁ তাই না? এগুলি না, এগুলি আসবে না, তাহওয়ি। এখন হাওয়া, হাওয়া এখন একটু আমরা ডিকশনারিতে যাই। ডিকশনারিতে গিয়ে কি পাচ্ছি? হাওয়া ইয়া, একটু যাও তো ডিকশনারিতে, দিস ইজ আওয়ার লার্নিং। হাওয়া ইয়ানে ইয়া, আলি মার্কসও দিতে হবে লাস্টে হাওয়া হাওয়া ইয়াহুই, হাওয়া দরাবা দরাবা ইয়াদ্রিবুটা স্যার দরাবা ইয়াদ্রুভুতে যেখানে আসে সেটা হলো নিচে নামা, পড়ে যাওয়া, পতিত হওয়া, ভেঙে হওয়া, মন হ্যাঁ এটা মনে হাউ যাওয়া, ই দেখাচ্ছে উ এই অর্থে নিবে না। স্যার এটা হাওয়া ইয়াহওয়া ইয়া, এটা বোধহয় অন্য যেখানে ডিকশনারিতে দেখাচ্ছে না, এটা এখানে এখানে ভুল আছে। তাইলে আমরা এটা পরে কনফার্ম করতে হবে আমাকে। হ্যাঁ, আমি মনে করি না এটা তাহওয়া, তাহলে এটা হবে নাস ইয়ে ফাতা ইয়াক্তাহু থেকে, স্যার ফাতাহা কথাই আপনার থেকে আবার কথা স্যার ইয়াক্তাহু, ফাতা ইয়াক্তাহু থেকে আসবে। তাহলে হাওয়া ইয়া ওয়া ইয়া ইয়া ইয়াহুয়া আসবে স্যার ওয়া, কারেক্ট স্যার এবং যেহেতু নাফ সিঙ্গুলার সুতরাং হবে ওয়া। কারেক্ট স্যার আমি মোটামুটি 90% শিওর, স্টিল চেক করে আবার জানাবে। তাহলে লা তাহওয়া, যেটা পছন্দ করে না আনফুসুকুম, তোমাদের নফস, ইস্তাগবারুতুম, ফর্ম কত এটা? স্টিং সারা স্টিং সারা টেন স্যার টেন, স্যার ইস্তান সারা কারেক্ট স্যার তাহলে ইস্তানসারতুম, আন্তম ইস্তানসারতম, এটা হলো মাদি, তোমরা তাকব্বরি করো, তোমরা অহংকার করো, সে কথাই বলছে। কারেক্ট স্যার ওকে, তাইলে আমরা একটু যদি যাইতে, তোমরা অহংকার করছো। ওকে, তারপরে ইস্তাকবারতম, ফাফারিকান কাজ্জাবতম, কাজ্জাবা ইউ কাজ্জিবু কাজ্জাবতম, তোমরা
মিথ্যা প্রতিপন্ন করো ফারিকান তাদের একটা অংশকে, অফারিকান তাকতুরুন এবং তোমরা কতল করো তাদের একটা অংশকে। একদলকে তোমরা মিথ্যা বলেছ এবং একদলকে হত্যা করেছ। নবীদের মধ্যে কারেক্ট স্যার, এগ্রিড? এগ্রিড স্যার। আগাবো? ওকে। অকালু, তারা বলল কুলুবুনা গুলফুন, কুলুবুনা মুদাফিলে আমাদের অন্তরসমূহ, কালবের বহুবচন গুলফুন, গুলফুন হলো আচ্ছাদিত। এই কৌতুক থেকে আমরা কি পাই? আমরা জানি জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া কি? মুবতাদা খবর খবর, মুবতাদা হয় কি? মারেফা সাধারণত, তাই না? আর খবর নাকেরা। না কেরা এখানে এটা কি মারেফা? মশিউর? আমাদের অন্তর, আমার তার এটা এটা মারে পাশে মারেফা, ভেরি কারেক্ট। ব্যাখ্যা দাও। ইউ আর কারেক্ট, মারেফা, ব্যাখ্যা দাও কেন মারেফা। ওকে, এটা হলো মুদাফ ইলাহি, না মুদাফ, মুদাফ ইলাইহি, কারেক্ট না হলো নির্দিষ্ট। কারেক্ট মুদাফ ইলাহি যখন নির্দিষ্ট হয়, মুদাফ তখন নির্দিষ্ট হয়ে যায়। কারেক্ট স্যার। ওকে, তাহলে কুলুবুনা গুলফুন, আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত, কমপ্লিট সেন্টেন্স। বাল, বরং, লাআনাহুমুল্লাহু, লাআনা লানত, হুমুল্লাহু আল্লাহ ফাইল, লানা ফেল, হোম মাফুল, বিকুফরিহিম তাদের কুফুরির জন্য, ফাকালিলাম্মা ইউমিনুন, অল্পই তাদের ইমান আনে, না না ফাকালিলাম মা ইউমিনুন, তারা খুব কমই ইমান আনে। তাহলে আমরা কি পাইলাম এখানে? মাঝে মাঝে তোমরা যখন করতে যাবা, সাম কনফিউশন উইল কাম, বাট দিস কনফিউশন, খেয়াল করো প্লিজ, এই কনফিউশন, দিস কনফিউশন শুড নট হিন্ডার ইউ গোয়িং থ্রু দি হোল কোরআন। আমার কথা হলো 100 আয়াত যাওয়ার পরে পুরা কোরআন তোমরা যেতে পারবা নিজে নিজে? ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো স্যার। ইনশাআল্লাহ আগাই সানি স্যার, এখানে। ওলাম্মা, এবং যখন, যা আহম তাদের কাছে আসে, কিতাবুন মিন ইনদিল্লাহ, দেখো সোজা কিন্তু, ওলাম্মা, এবং যখনই যা আহম তাদের কাছে আসে, আল্লাহর নিকট থেকে কিতাব, কিতাবুন, কিতাব, মিন ইনদিল্লাহ, আল্লাহর নিকট হতে, মুসাদ্দিকুন, এই কিতাবটা কেমন? সত্যায়নকারী। তাহলে এটা কিতাবের সাথে মুসাদ্দিকুন, লিমা মা আহম, যা আছে তাদের সাথে, তার সত্যায়নকারী রূপে। অকানু, তারা ছিল, মিন কাবলু, এর পূর্বে, ইয়াস্তাফতিহুনা, ইয়াস্তাফতিহুনা ফর্ম কত? ফর্ম টেন স্যার, ইস্তাকফারা বুঝা না গেলে অসুবিধা নেই, তাহলে আমি বুঝা, যদি মনে করো বুঝা যাচ্ছে না, ক্লিক করব, এখানে চলে আসবে ফাতাহা ফর্ম টেন, ইস্তাফতাহা ইয়াস্তাফতিহু, তাহলে ইয়াস্তাফতিহু, এখন ইয়াস্তাফতিহু দিয়ে 14টা একটু বলে ফেলি কুইকলি, ইয়াস্তাফতিহু, ইয়াস্তাফতিহানে, এটা হলো আমাদের ইয়াস্তাফতিহুনা, তাহলে হুম ইয়াস্তাফতিহুনা, কারেক্ট, তারা, আলাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তাদের উপরে তারা বিজয় কামনা করত, মিন কাবলু, এর পূর্বে, কি দিয়ে? এই কিতাব দিয়ে, কিন্তু এখন তারা অস্বীকার করবে। ফালাম্মা জাআহুম, ওকে, তারপর ফালাম্মা, অতঃপর যখন, জাআহুম মা আরাফু, জাআহুম তাদের কাছে এসেছিল, মা আরাফু, যা তারা চিনে, যা তারা জানে, কাফারু বিহি, তারা ওটা অস্বীকার করেছে। এখন দেখো, ওই আমি ইয়ে করেছি, আগে ট্রান্সলেশন দেখব যাতে করে আমার আন্ডারস্ট্যান্ডিংটা সোজা হয়। আর যখন তাদের কাছে, তাদের সাথে যা আছে, ওকে, মিন ইনদিল্লাহ মা আহম, লিবা মা আহম, তাদের কাছে যা আছে, আল্লাহর পক্ষ থেকে সত্যায়নকারী কিতাব,
কিতাবুন ইনদাল্লাহে মুসাদ্দিকুন, আল্লাহর পক্ষ থেকে তার সত্যায়নকারী কিতাব। অথচ তারা পূর্বে কাফিরদের উপর, অকানু মিন কাবলু পূর্বে, অকানু তারা ছিল মিন কাবলু পূর্বে, আলাল্লাযিনা কাফারু কাফিরদের উপর, অতপর তারা কাফিরদের উপর বিজয় কামনা করত। ইয়াস্তাফতিহুনা, দেখো তো আমার উদ্দেশ্য যেটা, উদ্দেশ্য হলো নিজেরা নিজেরা পড়ে উদ্ধার করা যায় কিনা। উদ্ধার করা যায়, মোটামুটি কারোর কথা শুনতে পাচ্ছি না। স্যার আপনি যখন পড়াচ্ছেন সুন্দর করে বুঝছি, তারপরে আসলে একটু পড়তে জোরে পারলে বলো, নিজের আমি আরো বেশি আমি হয়তো খুশি। আমার সিস্টেম কোনো সমস্যা আছে, তোমরা একটু সাউন্ডটা বাড়ায় দাও। স্যার বুঝছি স্যার, আপনার ব্যাখ্যাগুলো বুঝছি, আমাদের আসলে পড়তে হবে পরে আবার একবার করে, দু একবার করে। ইন্ডিভিজুয়ালি পড়তে গিয়ে কনফিডেন্স আসেনি। না এখন তুমি কিচ্ছু মনে নাই, তোমার দরকার নাই। কথা হইলো সিস্টেমটা গাড়ি করে আমি উদ্ধার করতে পারছি কিনা, জি স্যার, পারা যাচ্ছে। ওকে, তাহলে এখানে এখানে কোনো কিছু নাই, এগুলি আর যায় না। বেসামা বেসামাস তারাও বিহি আংফুসাহুম আইনজাকুর, বেসামা বেসামা, এখন আগে বাংলাটা পড়ি। বেসামা হলো কতই না জঘন্য, কতই না জঘন্য। ওকে, ইস্তারাও বিহি, তা দিয়ে তারা বিক্রয় করে। সারা ইস্তারা, সারাইয়া ইস্তারা, আনফুসাকুম নিজেদের নফসকে, তারা যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে। দেখো, বেসামা ইস্তারাও বিহি আনফুসাকুম, তাহলে আমি এটাকে বুঝতেছি, এটা কি মাফুল কারেক্ট? আনফুসাকুম, আনফুসুনা, নাফসুন আনফুসুন, আইয়াক ফুরু বিমা, আইয়াক ফুরু, যে তারা অস্বীকার করে, কুফরি করে, বিমা আনজালাল্লাহু, আল্লাহ যা নাগিল করেছেন, বাগিয়ান, জেদ বসত, জেদ ধরে তারা অস্বীকার, আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ, যে ইউনাজ্জিল, ইউনাজ্জিল আল্লাহ, আল্লাহ নাজিল করে, মিন ফাদিলিহি, তার ফজল থেকে, আলা মাইয়াশাউ, তার আলা মাইয়াশাউ, উপরে যার যাকে তিনি চান, মিন ইবাদিহি, তার এবার তার বান্দাদের মধ্য থেকে, বাবা ও অতএব পরিবর্তন করে রেখেছে, বিগদাবিন আলা গদা, গজবের উপর গজব, তাদেরকে পরিবেষ্টন করেছে গজবের উপর গজব। অলিল কাফিরিনা আযাবুম মুহিন, কাফেরদের জন্য আছে নাক মানুক, হীনতর ধরনের শাস্তি, লাঞ্ছনাদায়ক আযাব। এখানে প্রত্যেকটা ওয়ার্ড ইজিলি ব্রেকেবল, প্রত্যেকটা ওয়ার্ড ইজিলি ব্রেকেবল, এটাকে একটু দেখতে পারো, কোনো সমস্যা নাই। এখানে তুমি যদি ক্লিক করো, ইউ উইল ফাইন্ড এটার ইয়েটা, ডেরিভেটিভসটা পাওয়া যাবে। দেখো, ক্লিক, এই যে বা ওয়া হামজা, তাহলে বা ওয়া হামজার ইয়ে কি একটু বানাও তো, এটা দিয়ে একটা ফেল বানাও, একটু লেখো। বানো যাচ্ছে, এটা কি কাওয়ালার মতো কারেক্ট? এম আই কারেক্ট? তাহলে কাওয়ালা, কাওয়ালা, কাওয়ালু, কাওয়ালাত, কাওয়ালাতা, কাওয়ালনা, এখন কাওয়ালা। ওকে, তাহলে এটা কি কাওয়ালা? কালু, বাউ, কালা, কালা, কালু, কালু, বাউ, বুঝছে? হুম।
তাহলে প্রথমে ধরতে না পারলে আমি রুটে যাব, রুটে গিয়া বের করার চেষ্টা করব। ওকে, কোথায় আসছি? পাওয়া ও তাদেরকে পরিবেষ্টন করেছে, বিগদাবিন আলা গদাব, সুতরাং কোদের উপর ক্রোধ অধিকারী হলো পরিবেষ্টিত। আর অলিল কাফিরিনা আযাবুম মুহিন, কাফেরদের জন্য আছে কি লাঞ্ছনা? এখন এই যে মুহিন কথাটা, এটাও দেখি, এটা কি ইসমু জামেদ অরিজিনাল শব্দ? না, অরিজিনাল শব্দ না, এটা কিন্তু বের করা যাবে। দেখো মুহিন মুকরিমুন, লেখো তোমাদের খাতার মধ্যে লেখো মুকরিমুন কেমনে। ওকে, তুমি এখানে ক্লিক করো, দেখো পাও কিনা। ক্লিক করার পরে আর এসছে হাওয়া না হইলো রুট, এটা ফর্ম ফোর, হাওয়া না রুট, বলো কি হবে? আহ্বানা স্যার, আক্রমা আহ্বানা। তাহলে আমার রুট হলো আহ্বানা তালিল করবে আহারানা। হাওয়া না, তাহলে আহ ওয়া না, কারেক্ট। পারফেক্ট স্যার। ইউহ উই নো ইকুয়াল টু আ আ না, ইউ ইউহিনু কারেক্ট, ইউহিন। এখন মুকরিমুন, নুন মুকরিমুন, আক্রামা ইউক্রিমু, ফাইল কি মুকরিমুন? মুকরিম মুকরিমুন মুকরামুন, এটা হলো মুহিনুন মুহানুন। তাহলে আমাদের এখানে হলো কি মুহি নুন, সব জায়গায় পাইলাম মুহিন, অপমান কর, সুতরাং এটাও আমাদের বের করতে পারলাম। ওকে, আসো। ভাইজা কি লালা হোম, কিলা এই শব্দ মনে আছে? কোত্থেকে আসছে কুইলা থেকে স্যার, মাছুন এটা? কি কি জানি না, মাঝুল, মারুফ, মাছুল মাঝুল, মাছুল স্যার, মাছুল 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 স্যার, মাছুল। এটার ব্যাখ্যা দেখিয়েছিলাম। যে কুইলা কুইলা থেকে কুইলা, ওকে, এটা হলো এরকম ছিল, আওয়ালা মাজিল হবে উ উইলা, উ উইলা। তাইলে এখানে ওই কথা বলে দম্মার উপরে ওয়ার পরে জের পড়া কঠিন, এই জন্য ওয়া জেরকে কাফের নিচে দিয়ে দেয়, করেসপন্ডিং ইয়া নিয়ে আসে কিলা, কিলা উইলা থেকে কিলা। তাহলে তাদেরকে যখন বলা হয় ওয়াইজা কিল আলহাম, বলা হয় আমিনু, তোমরা ইমান আনো, বিমা আনজালাল্লাহ, ওইটার উপরে যা আল্লাহ নাজিল করেছেন। ওকে, ও বাংলাটা পড়ি, বাংলাটা পড়লে আমাদের জন্য সুবিধা হবে। আর যখন তাদেরকে বলা হলো ওয়াইজা কিল আলহাম আমিনু, তোমরা ইমান আনো, আমেনু, বিমা আনজাল আল্লাহ, ওই বিষয়ে আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি। দেখো তো কোনো ওয়ার্ড মিস গেছে কিনা, নাই মিস নাই, তাই না? অলু, তারা বলে নো মেনু, আমরা ইমান আনবো, তারা বলে আমরা আমরা বিশ্বাস করি, বিমা তা, এই যে তা, উনজিলা আলাইনা, আমাদের উপর নাজিল করা হয়েছে, আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে। এই স্টাইলে যখন তুমি যাবা, দেখবা আসলেই অতি অল্প সময়ে তোমার আয়ত্তে এসে গেছে। আমি স্ট্রংলি রিকমেন্ড করব এখানে দেখে ওইখানে যাও। তো এই যে পেপার, এটা থেকে যাওয়া আসলে কঠিন,
এই জন্য ওই যে মতিউর রহমান খানের 10 খণ্ডের সাথে মিলায়া, 10 খণ্ডের আবার এই ট্রান্সলেশনটা ভালো না, বুঝতে পেরেছ? আমি যেটা করতাম, মতিউর রহমানের ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং রাখতাম, ইসলামিক ফাউন্ডেশনের ট্রান্সলেশনটা রাখতাম। স্যার এটার যে ইয়েটা এখানে বায়ান ফাউন্ডেশনের টাই বেস্ট, আমি দেখলাম স্যার ইয়ে করে হ্যাঁ, এটা অনুবাদটা, না, এটা কি হার্ড কপি বাজারে আছে বায়ান ফাউন্ডেশনের হার্ড কপি আমি জানি না। জানা নাই স্যার, বাট এখানে তো আমরা পাচ্ছি যে এখানে সুন্দর দেখেন স্যার আপনি যেভাবে মিলায় পড়তেছেন, না কিন্তু অন্য অন্য ট্রান্সলেশন গুলি এত সুন্দর ভাবে ইয়ে না, তুমি যেটা মানে ইসলামিক স্ট্যান্ডার্ড ফাউন্ডেশন যে ট্রান্সলেশনটা, ইসলামিক ফাউন্ডেশন পাবলিশড, ওটা স্যার। ভালো, ওটা ভালো। আমি যেটা আচ্ছা করতাম, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিংটা নিতাম হার্ড কপি যখন নিয়ে বসতাম কম্পিউটারে না, এবং হার্ড কপি নিয়ে বসা ভালো, হার্ড কপি নিয়ে বসে এরকম ভাবে তুমি যখন পড়ে যাবা তখন দেখবা যে বেশি দিন সময় লাগবে না ইনশাল্লাহ। স্যার এখানে একটু ওই যে উনজিলা বিমা উনজিলা আলাইনা, এটা তো স্যার মাঝুল, এটার সঙ্গে নায়াবুল ফাইলটা আবার একটু বুঝায় বলেন তো স্যার, এটা মনে থাকে আবার মাঝে মাঝে একটু ইয়ে করি বুঝে, একটু কনফিউশন হয় নায়াবুল ফাইলটা। নাইবুল ফাইল হইল যেখানে যে ফাইল কর্তা তার কথা উল্লেখ নাই, যে কর্তা তার কথা উল্লেখ নাই, দূরে বা জাইদুন, জায়েদকে প্রহার করা হয়েছে, কে প্রহার করছে সেটা বলা হয়নি। এখানে জাইদুন হলো নাইবুল ফাইল, আচ্ছা স্যার মেইনলি এই ভার্বের যে অবজেক্ট, ওই অবজেক্টটাই আসলে ফাইল হয়ে যায় প্যাসিভে। তাহলে এখানে দেখো, উনজিলা আলাইনা এবং যা নাজিল করা হয়েছে, তাহলে উনজিলাতে, উনজিলাতে একটা ফাইল আছে মুস্তাতির, ফাইনাল হোয়াট ইজ স্যার দ্যাট স্যার হুয়া, হুয়া হুয়া এখানে হুয়া মনে করো আমি কনফিউজড। হুয়া ইয়াদিল্লু আলা আল্লাহ, আল্লাহর দিকে ইয়ে করা হচ্ছে। এখন দেখো এখানে আসো, আমি উনজিলাটা বাইর করি, আমি আরো ক্লিয়ার হব। উনজিলা ফেলো মাদিল মাজহুলি ও নাইবুল ফাইলি হুয়া, আচ্ছা এখানে আর ইয়াদিল্লু ইয়াদুল্লু আলা আল্লাহ এটার উল্লেখ করে নাই ওইখানে আল্লাহ আয়াতের মধ্যে স্যার এগুলি বলেন। অনেক লেখা যায়, বাট আমার বটম লাইনটা কি পাওয়া গেছে দেখো তো, হ্যাঁ বটম লাইনটা পেয়েছি স্যার, বাট ওই আয়াতটার মধ্যে কি আল্লাহর কথাটা উল্লেখ আছে, আল্লাহ আছে নিশ্চয় আগে বা পরে আছে। না এটাই তো হুয়া, ও আল্লাহ হ্যাঁ তাআলা হ্যাঁ আল্লাহর কথাটা মনে হয় আছে স্যার কোথাও। দরকার নেই, এই নাজিল, এই নাজিল আল্লাহর সাথে সম্পৃক্ত, হ্যাঁ এবং কিতাব, কিতাব আল্লাহ নাজিল করেছেন, রাইট ফেলু মাদিন মাবনিউন, মাবনিউন মানে তৈরি করা হয়েছে, লিল মাজহুল, স্যার মাজুল থেকে, স্যার নাইবুল ফাইলি হুয়া। ওয়া বাস আমার কথা হইলো, এই সাহায্য নিয়ে, এই সাহায্য নিয়ে আমি আয়াত নিয়ে 80-90% অ্যাচিভমেন্ট নিয়ে আগাইতে পারি কিনা, যেখানে আমি শূন্য হাতে ছিলাম ওখানে যদি এই আগাইতে পারি আলহামদুলিল্লাহ। ওকে, অহুয়াল হক মুসাদ্দিকাল লেমা, এবং সেটা হলো সত্য, মুসাদ্দিকুন সত্যায়ন করে, লিমা মা আহুম, যা তাদের সাথে ছিল। কুল, বল, ফালিমা তাকতুলু না, তবে কেন তোমরা হত্যা করেছ, হত্যা করো আম্বিয়া নবীদেরকে, আম্বিয়া আল্লাহ আল্লাহ নবীদেরকে, মিন কাবলি ইতিপূর্বে, ইন কুন্তুম মুমিনিন, যদি তোমরা মোমেন হয়ে থাকো। আগাবো, ওয়ালাকাদ যা আকুম, এবং তোমাদের কাছে এসেছিল মূসা বিল বাইয়েনাতি, এই বিল বাইয়েনাত এটা কি মারফু মানসুব না মাজরুর? বিল বাইয়ে না আতি স্যার, হুম, বাইয়ে না আতি মাজরুর, মাজরুর, তাহলে এটার মাজরুর এবং মানসুব একই চেহারা। হ্যাঁ তুম্মা, এরপর, আত্তাখাজতুম ইত্তাখাজতুম সুম্মাস্তাখাজতুম, আখাজা থেকে ইত্তাখাজতুম, তোমরা গ্রহণ করেছিলে ইজলা, মিন বাদি, তারপরে ইজলা হলো গরুর বাছর না উটের বাছর, তোমরা গরুর বাছর, মিন বাদি ওয়ান্তুম জালিমুন, এবং তোমরা ছিলে জালিম। এখানে আমাদের আলহামদুলিল্লাহ থিংস আর ভেরি ক্লিয়ার, ওয়াইজা আখাজনা, এবং ওয়াইজ, এবং যখন আখাজনা, আমরা গ্রহণ করেছিলাম, মিসাকাকুম, তোমাদের প্রতিশ্রুতি, মানে তোমাদের প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম, ওরাফানা, এবং রফা, রফাইয়া দেন, তুলে ধরেছিলাম,
ফাউকাকুম তুরা, তুরকে তোমাদের উপর তুলে ধরেছিলাম, খুজু আমরা বলছিলাম গ্রহণ করো, এটাকে একটু আমরা খুজু গ্রহণ করো, ও আমাদের যাওয়ার কথা ছিল এটা, খুজু এটা খুজু করো, আমি যখন তোমাদের প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম, ওয়াইজ আখাজ নামি সাকাকুম, স্মরণ করো যখন আমি তোমাদের প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম, স্মরণ করো ওয়াইজ যখন আমি তোমাদের প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম, আখাজ না আমরা গ্রহণ করেছিলাম মিসাকাকুম তোমাদের প্রতিশ্রুতি, ওরা ফানা এবং তোমাদের উপর তুরকে উঠিয়েছিলাম, ওরা ফানা আমরা উঠিয়েছিলাম ফাওকাকুম তোমাদের উপর তুরকে, তুর বলেছিলাম আমি তোমাদেরকে যা দিয়েছি তা শক্তভাবে ধরো, ধরো খুজু তোমরা ধরো, মা আতাইনাকুম যা আমরা তোমাদেরকে দিয়েছি, বিকুয়াতি শক্ত করে, অসমাও এবং শুনো, ইসমা ইসমা আ ইসমাউ, অলু তারা বললো সামাইনা আমরা শুনলাম, ও আসাইনা এবং আমরা অমান্য করলাম, অউশরিবু অউশরিবু আশরাবা ইউশরিবু উশরিবু মাজহুল, ফি কুলুবিহিম তাদের কলবের মধ্যে উশরিব সারাবা মানে ইয়ে হয়েছে আর কি, কি জানে এফেকশন সিঞ্চিত হওয়া বলে বাংলাতে, এই যে সিঞ্চিত হয়েছে ভালোবাসা জন্মে গেছে, ফি ইজলা ইজলার জন্য, বিকুফরিহিম তাদের কুফুরির কারণে, কুল বল বেসামা কতই না মন্দ, ইয়ামুরুকুম যা তোমরা আদেশ করছো, বিহি ইমানুকুম ইমানুকুম তোমাদের ইমান, ইয়ামুরুনা বিহি যা তোমরা আদেশ, তোমাদের ইমান যা আদেশ করছে, আবার দেখো তোমাদের ইমান যা নির্দেশ দেয়, এই যে আই উই স্ট্যান্ড কারেক্টেড, ইয়ামুরুকুম তোমাদেরকে নির্দেশ দেয়, ইমানুকুম তোমাদের ইমান, বিহি যা ওই বিষয় যে ইজলাকে ধরতে হবে, ইন কুন্তুম মুমিনিন যদি তোমরা মোমেন হও, আগাবো স্যার তোমাদের আইনও 100 100 আয়াত, তোমরা এই প্রায় কত 2 মাস যাবৎ পড়তেছ, কষ্ট হচ্ছে, একটু কষ্ট করলাম এই জীবনে, জীবনে তো অনেক কিছু করেছি তাই না, সাথে অনার্স করে ফেলছি 3 মাসে, ডিসি করে, তোমরা কি করছো, জেসিএসসি করছো না, স্যার জিসিস আমিন কি ওডব্লিউএসসি পাইছিলা, স্যার ওডব্লিউজেসি আলাদা স্যার, আলাদা স্যার না ওটা তো এখন, তখন তো ছিল, এখন তো আর নাই, স্যার আপনারা জেটিসি যেটা যেটা বলতেন জেটিসি, আমরা জিসিএসসি, ওডব্লিউ বিসিসি, জেসিএসসি এগুলো তো কত পড়াই না পড়ছি তাই না, 30 বছরের স্বাচ্ছন্দ্যময় চাকরি জীবন কিংবা রিটায়ারমেন্টের পরে অ্যানাদার 20 50 ইয়ার্স, ওকে বিসমিল্লাহ আউজুবিল্লাহ, কুল বল ইন কানাত লাকুম, ইন কানাত যদি হয় তোমাদের জন্য, কুল বল ইন কানাত যদি হয় লাকুম তোমাদের জন্য দারুল আখিরাতে, আখিরাতের ঘর, ইনদাল্লাহে আল্লাহর নিকট থেকে খালিসান, খাস করে আল্লাহর নিকট থেকে যদি তোমাদের জন্যই আখিরাতের ঘর হয়, কাফেরা যেটা বলে, ওকে এটা বলি, বলো যদি অন্যান্য মানুষ ছাড়া, এটা আমরা পাই নাই এখনো, আল্লাহর নিকট আখেতার আবাস শুধু তোমাদের জন্যই নির্দিষ্ট থাকে, একটু পাওয়া গেছে দেখো, বল আল্লাহর নিকট আখিরাতের আবাস শুধু তোমাদের জন্যই নির্দিষ্ট থাকে, কুল ইন কানাত লাকুম যদি তোমাদের জন্য হয় দারুল আখিরাতে ইনদাল্লাহি খালিসাতান, খালিস 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 মিন দুনিন নাসে, এইখান পাওয়া গেল, অন্যান্য মানুষ ছাড়া, অন্য মানুষের জন্য না, শুধু তোমাদের জন্য যদি আল্লাহ ঘর তোমাদের জন্য খাস খাস করে আল্লাহ দিয়ে থাকেন, তোমরা যদি মনে করো পাতামান্নু তাহলে তোমরা কামনা করো, মাওতা ইন কুন্তুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও, স্যার এখানে একটু জাস্ট জানার জন্য কনস্ট্রাকশনটা দেখেন স্যার, আদারুল আখিরাতু,
এটা নাজ মানুত হিসেবে ইউজ হয়েছে, বাট আপনি পড়ার সময় কিন্তু দারুল আখি রাতি, মানে আমাদের ওই যে মুদাম মুদাফিলি ও না, আমি স্টাইলে বলছি চলে যাওয়ার ইয়ে একটা ইয়ে করে, বাট এখানে এর নাজ মানুত তাই না স্যার? দারুল আদ দারুল আখিরাতু, আমি ভুল পড়ছি হয়তো, আদারুল আখিরাত, মাউসুফ সি, আদারুল আখিরাত মুদাম মুদাফিলাহি না, নাত মানুত হ্যাঁ 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 ওইটাই বললাম স্যার, মানে আখের আখেরাত দুইটা দারুল নির্দিষ্ট নির্দিষ্ট একদম নির্দিষ্ট করে দিয়েছে। আখিরাতের আবাস, ট্রান্সলেশন আবার মুদাফ মুদাফিলে ইস্তাইলে করছে, হ্যাঁ এটা হয় সম্ভব। হুম 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 স্যার আগাবো পড়া দিয়েছে। অলাই, ও এই শব্দটা, এই ফাতামান্নাউ এটা কোত্থেকে আসলো? তামান্না তামান্না তামান্নাও তামান্নাও কলম ধরো, কলম ধরো, এটা কলম কোত্থেকে তামান্না, উই উইল টেক সাম টাইম হিয়ার, কলম ধরো, তাহলে রুট কি পাচ্ছি? মিম নুন ইয়া, ওকে, তারপরে এটা ফর্ম ফর্ম ফোর ফোরে স্যার আমনা, না, এটা ফর্ম ফোরে হবে না, তা আছে এখানে, ফর্ম ফোরে ইয়ুমনি হয়, আর তামান্না এটা হলো ফর্ম ফাইভে আসলে। ওকে চলো, মিম নুন হ্যাঁ আমার কথা তামান্না ফোর ফাইভই করবো স্যার। হ্যাঁ ওকে আসো, আমাদের মিম নুন ইয়া, ইয়া ওকে ফর্ম ফাইভে যাই, তা তামান্না 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 আলিফ মাকসুরা হয়ে যাবে স্যার। তামান্না, তাহলে তামান্না তাকাব্বালায় ইয়া তাকাব্বালু ইয়া তামান্না ইয়া তামান্নাও মান না না ইয়া না ইয়া ইয়ার উপরে সুকুন হয়ে যাবে স্যার। হ্যাঁ তামান্নাও, এটা হয়ে হ্যাঁ গেল তামান্না। না হ্যাঁ ওকে তাহলে ফাতামান্না, এ তামান্না তামান্না, ইয়া তামান্না ইয়া তামান্নাও, এটা ইয়া এখান থেকে আসে, ফাতামান্না সরি দাঁড়া, তামান্না ইয়া তামান্না, এখন এই ইয়া তামান্নাকে গড় দাও, ইয়াতামান্না ইয়াতামান্না ইয়ানে ইয়াতামান্না ইউনা, ইয়া তামান্না, ওকে নেক্সট হলো ইয়াতামান্না ইয়ানে আনি, তামান্না ইয়ানি, কারেক্ট, স্যার ইয়া তামান্না তামান্না ইউনা। ইউনা, মাশাআল্লাহ, ইয়া তামান্না ইউনা, এখন এই ইয়া তামান্না ইউনা আমরা এটা এখানে ওই কথাটা ইয়া তামান্নু না হয়ে যাবে, তামান্নু না হয়ে আসো, তামান্নাও। হ্যাঁ ইয়া তামান্না এটা তো চলে গেল, আলিফ হয়ে গেল, হ্যাঁ ইয়া তামান নাও আলিফ হয়ে পড়ে গেল, হয়ে গেল। হ্যাঁ নাও না, হ্যাঁ কারেক্ট, ইয়া তামান, কারেক্ট এখন এটা আমর, তোমরা কামনা করো, আমরা ওইখানে হ্যাঁ দেখি, দেখো বলছে কি, তোমরা কামনা করো, হ্যাঁ আমর, ওয়ার উপরে একটা পেজ দেখতে পাচ্ছি, এই জিনিসটা একটু আলোচনা দরকার আছে, আলহামদুলিল্লাহ আমরা এই ডিটেলও যাচ্ছি, তাহলে আমর হয় ওয়াটা হইলো স্যার ফাইল তাই না স্যার, ওয়াটা ফাইল এই জন্য ড্রপ হবে না। তাহলে, যদি আমর হয় কেমনে আমর হবে, আলামতে মুদারি কেটে ফেলে দেবো, হ্যাঁ ওকে আমর বানাই, এখন তা তামান নু না বল করে নেন স্যার আগে, তা তামান নাও না তারপরে হ্যাঁ ইয়া থেকেও হয়। হ্যাঁ তাতামান নাও, হ্যাঁ এখন আমাদের এখানে কি আছে, তাতামান নাও, না উ ওয়ার উপরে পেজটা চলে আসছে, আমাদের নাও হ্যাঁ এভাবে এরকম হয়েছে স্যার। কেন আসছে, কেন আসছে, আসছে, এটা কিন্তু আমল, তাতামান নাও এখানে হ্যাঁ থাকবে, আমি লেখার জন্য আসে হ্যাঁ তাতামান নাও, এই উপরে আলিফ আসার, পেস্টটা আসার কারণ হলো পরবর্তীতে আরেকটা সুকুন আছে, দুই সুকুন একত্রিত হয়ে যাওয়ার কারণে মিলিয়ে পড়ার জন্য, দেখো এটা আসলে সুকুন, এটা আসলে সুকুন। হ্যাঁ এগারো সুকুন পড়া যায় না, আন্ডারস্ট্যান্ড, সুতরাং এখানে পেজ দিয়ে পড়া হলো, পাতা তামল মাউতা, এই তোমরা পেজটা আসলো কারণ ওয়ার করসপন্ডিং তাই তো ওয়াইয়ের স্যার। জন্য জেনারেলি দুই সুকুন একত্রিত হলে পরে কাসরা দিয়ে মিলিয়ে পড়ায়, হ্যাঁ বাট পেজ দিয়ে হয়, জবর দিয়ে হয়,
এখানে আমি যদি আমি যদি এখানে ইয়া ফা তামান্না ওয়াল মাউতা পড়তাম তাহলে কি ভুল হতেছে? তাহলে না ভুল, এবার পড়ে যদি আমি ফাতা দিতাম, আসলে ফোনেটিক্স এর ব্যাপার। দেখো তাতামান্না উল সোজা না তাতানাম, তাতামান্না ওয়াল সোজা, ভাল উল সোজা। উল্টাই, হ্যাঁ সোজা বিষয় নিয়েছে তাছাড়া ওয়ার সাথে সৌন্দর্যপূর্ণ দম্মা, বুঝতে পেরেছি। চলে কিনা। এরপর আমরা আসব 95। অলাই অলাই ইয়াতা তামান্না, ইয়াতা অলাই ইয়াতা তামান্নাও হু, তোমরা কখনো তা কামনা করবে না। লান এসে এটাকে মানসুব বানাইলো নুনকে ফেলে দিয়ে। হ্যাঁ মাশাল্লাহ, আজকে তো বেশ দুইজন বেশি জয়েন করছে, সাধারণত তিনজন চারজন থাকি আমরা। কারণ আমি ভাবতেছি আমাদের এই এত লম্বা জার্নি করে সার্টিফিকেট মাত্র 6 জন নিবে। একটু কঠিন উস্তা, তাই না? একটু সোজাও করে দেওয়া যায়, তো বললে পড়াইলাম, না বললে নাই, গল্প টল্প করে নাকি? স্যার, এখন স্যার কঠিন শব্দগুলোর মানে সংখ্যা কমে আসতেছে, যখন এই যে নির্দিষ্ট হয়ে গেলে তখন ইজিলি আইডেন্টিফাইড হয়ে যাচ্ছে স্যার, আর বোঝা তখন ওইটার উপরে ক্লিক করলেই আন্ডারস্ট্যান্ডিংটাও ইজিলি হচ্ছে। একটু লেগে থাকতে হয় আর কি, আসলে জীবনের একটা সময় এই কাজে দিতেই হয়, নতুবা কি জবাব দেবো, তাই না? ইফ আই বিলিভ ইন হিয়ার আফটার, আমাদের তো এমন কেউ নাই যে পরকালে বিশ্বাস করি না আমরা। বাট ঠিক আছে, শয়তানের ধোকা তো থাকবেই, গন্ডগোলটা করব আমি, দোষটা দিয়ে দেবো শয়তানের, ডোন্ট ওয়ারি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে। তাহলে তারা কখনো তা কামনা করবে না, লান তাতামান নাও হু তা আবাদান নেবার। এখন আবাদানটা কি হিসাবে আছে? আবাদান মাফউলুন ফিহি জরফুজ জামান, মাফউল ফিহি জরফুজ জামান, তারা কখনো তা কামনা করবে না। কামনা করবে না, মৃত্যু কামনা করবে না। বিমা কাদ্দামাত আইদিহিম, এই কারণে যে যা তারা আইদিহিম, তাদের হাত যা আগে পাঠিয়েছে, ওটা তো ভালো না, তাদের হাত যা গাড়ি পাঠিয়েছে তার কারণে। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, সোজা নাকি? স্যার আলহামদুলিল্লাহ, এগুলি এখন আর আমাদের বলতে হচ্ছে না। ওকে, ওলা তাজিদান্নাহুম, ওলা তাজিদান্নাহুম। ও আচ্ছা, এইখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, আমরা 96 হয়তো নামাজের পরে বলবো। খুজু খুজু কোথায় গেছে? খুজু খুজ খুজা খুজু, খুজু, এই ভাবটা একটু দেখো, এই ভাবটা এরকম, আখাজা, আখাজা হলো ধরা। হ্যাঁ, স্যার আখাজা কি হবে? ইয়া খুজু, ইয়া খুজু ওটা হলো কিন্তু ইয়ে ছিল, ইয়া খুজু, ইয়া খুজু, হ্যাঁ স্যার খুজু। তাহলে ইয়া বানাও, আমার বানাও, ও খুজু খুজ খুজ, না, এটা তা খুঁজু থেকে খুঁজ হবে স্যার, তা খুঁজু, তা খুঁজু থেকে খুঁজ, আমরা তা তাতে যাই, ইউ আর কারেক্ট। এটা আপনি একদিন বলেছিলেন এর আগে স্যার, তা খুঁজু, হ্যাঁ তা খুজু, তা খুজু, এখন এখানে আমর বানাবো, হওয়ার উ কথা ছিল খুঁজ না, হওয়ার উ কথা খুঁজ হওয়ার কথা ছিল, উ খুঁজ উ খুঁজ, ও ও খুজ, স্যার যেমন উ উকুল, উ উকুল যেভাবে একই ভাবে, ঠিক নিয়ম টিয়ম না মেনে এই যে এই দুইটাকে ফেলে দিয়ে খুশ করা হইল। ঠিক এরকমই আরেকটা হলো আকালা ইয়াকুলু, স্যার আকালা আকালা ইয়াকুলু উ উকুল, ইয়াকুলু, এখান থেকে হবে কুল স্যার কুল। আরেকটা বার আদেশ দাও, আমারা আমরা ইয়া আমুরু ও উমুর মুর, ইয়া আম ইয়া মুরু, এখান থেকে আমরা বলবো মুর, আদেশ দাও। তোমাদের কাছে কি এ সেন্স অফ স্যাটিসফ্যাকশন মোটামুটি আসে ইনশাল্লাহ? জি স্যার, ইনশাআল্লাহ আসে যে এই এই যে জি স্যার, সময়গুলি দিলাম একদম নষ্ট হয়ে যায় নাই।
স্যার তোমাদেরকে বলি, আমরা বিভিন্ন জায়গায় ল্যাঙ্গুয়েজ কোর্স যারা এই কোরআনকে টার্গেট করে নাই, ইভেন সৌদি আরবে ল্যাঙ্গুয়েজ কোর্স করা, 1 বছরের স্টাফ কলেজ করা, তারা কিন্তু তোমাদের মতো কোরআন পড়ে বুঝবে না। এবং এমন না যে দে উইল বি এবল টু স্পিক অ্যান্ড কন্ডাক্ট এনিথিং, নো, তাও না। তাহলে কি লস্ট কেস? তাই না? পুরো জিনিসটা কি বৃথা? স্যার দা ডে রিটায়ারমেন্ট অর্ডার বের হবে, সেদিনের পর থেকে নো ইউজ, কিংবা ঠিক আছে বাইরে আর দুই একটা চাকরি বাকরি, তাই না? সুতরাং এই জিনিসটাকে তোমরা আলহামদুলিল্লাহ তোমরা যারা ছিলা ধৈর্য ধরে, তাইলে আমরা ওকে লেটস গো ফর ব্রেক। আমরা তাহলে এটা বললাম খুজু, আমরা খুব সুন্দর করেই আমরা আজকে 103 পর্যন্ত একটা রুকু হয়, আমরা 96 থেকে শুরু করব, 103 পর্যন্ত রুকু হয়, বাট উই ক্যান গো 100, তোমরা যা চাও। হ্যাঁ, সময় থাকবে যে 3 পর্যন্ত উপরে। ওকে, আমরা 103 পর্যন্ত যাবো, তাহলে ফর দি টাইম বিং লেটস গো ফর ব্রেক। মা আসসালামা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেখানে ছিলাম ওখান থেকে, ওলা তাজিদান্নাকুম, ওলা তাজিদান্নাহুম, ওলা তাজিদান্নাহুম আহরাসা, এইটা একটা ওয়ার্ড কোথ থেকে আসছে? তাহলে ওয়া বাদ দাও, লা বাদ দাও, তাজিদুন, তাজিদু, তাজিদু, যদি ধরা না যায় ক্লিক করব, জাদা জাদা ইয়ে জিদু এটা না স্যার, ওয়াজাদা থেকে আসবে, পাওয়া, পাওয়া, তুমি তাদেরকে পাবে। আচ্ছা, আগে আগে ট্রান্সলেশনটা দেখি, ট্রান্সলেশনটা কি বলছে? ওয়ালা তাজিদান্নাহুম, তুমি তাদেরকে পাবে, আর ওয়া আর নিল ওরার জন্য, তুমি তাদেরকে পাবে, আর সন্ন্যাসী, মানুষের মধ্যে অধিক আগ্রহশীল, আর সারা জীব নাসে কি সর্বাধিক লোভী মানুষ রূপে, আলা হায়াতিন, জীবনের প্রতি, হ্যাঁ মানে জীবন অনেক দিন তারা বাঁচতে চায়, অমিন আল্লাহ আশরাকু, এমন কি তাদের থেকেও যারা শিরক করেছে। এখানে কাফেরদের কথা বলছে, এখানে শিরককারীদের কথা বলছে, এরকম কিছু আমরা ব্যাখ্যা যাচ্ছি না। ওলা তাজিদান্নাহুম, তুমি তাদেরকে পাবে, আহসারান্নাসে, মানুষের মধ্যে অধিক আগ্রহশীল, আহসারান্নাসে, আহসারাটা কি ফেল ফাইল নাকি ইয়ে এসএম? বলো, এসএম মনে হচ্ছে এসএম, স্যার। কারেক্ট, কারণ পরেরটা দেখে তাকালে তাকালে বোঝা যায় মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? এবং এটা হলো তাজিদার মাফউল। ওকে, তো তাজিদার মাফউল চিন্তা করছি, দেখি ঠিক আছে কিনা। এখানে এসে পাবো ওলা তাজিদান না হুম, হুমটা কি এখানে? এখানে দেখবা হুম কোথাও বলবে মাফউলুন বিহি, এই যে মাফউলুন বিহি, এই পুরা জিনিস হয়তো এই মুহূর্তে আমার দরকার নেই, উদ্ধার করা সম্ভব হবে না এই মুহূর্তে, বা যতদূর উদ্ধার করা যায়। ওকে, তাহলে আমরা হোমটা মাফুলুন বিহি পাইলাম। ওয়া হইলো ওয়াউল আতিফা, আল ওয়াউল আতিফা, লাম কেন আসছে এখানে? জোয়াবুল কাসাম, এটা আগে একটা কসম আসছে, ওকে জোয়াবুল কাসাম হিসাবে ধরে নিই। এই যে নুনের উপরে একটা সুকুন আসছে, কেন আসছে? আমরা ছয় পাতায় এই জিনিসটার সাথে পরিচয় করাই দিয়েছিলাম, নুন সাকিলা, নুন খাফিফা, মনে আছে কি? ইউজ আছে, ক্যান এনিবডি রিমেম্বার? নাই স্যার। নুন খাফিফা এবং নুন সাকিলা, নুন তাকিদ, তাকিদের নুন, এই যে এখানে, এটা খেয়াল করো, তাহলে আবার রিকল হবে কি লেখা আছে, আল ফেলু, আল মুদারিউ, আত তাকিদ সহ ফেলে মুদারে,
ফেলে মুদারে, তাহলে অজাদা ইয়াজিদু আমাদের উপর ছিল কি, অজাদা ইয়াজিদু, তাহলে ওইখানে ওয়াজাদা ইয়াজিদু, ইয়া জিদু, এখানে একটা লাম আসছে, এখানে একটা নুন তার দিচ্ছ আসছে, তাই না? জি স্যার, এখন এর ব্যাখ্যা আসি। এখানে বলছে নুন আলফাইলুল মোদারি মা আত তাকিদ, তাকিদ সহ ফেলে মোদারের একটা চার্ট আছে, লাম উত তাকিদ, লাম দিয়ে তাকিদ, নুন উত তাকিদ, নুন দিয়ে তাকিদ, লাম উত নুন দিয়ে তাকিদ আবার দুই ধরনের হয়, একটা হলো ভারী নুন, নুন উত সাকিলাতুন, আর একটা নুন উল খাফিফাতুন। ভারী নুনটা হলো তাজদিদ যুক্ত নুন, হালকা নুনটা হলো সুকুন যুক্ত নুন, তাহলে নুন নুন সাকিরা পাইলাম। আর লাম উত তাকিদ হলো আগে বসে, আর এখানে দেখাচ্ছে এখানে লাম তাকিদ নুন সাকিলা, লাম তাকিদ নুন খাফিফা, তাইলে নাসারা ইয়ানসুরু সাহায্য করা, ইয়ানসুরু অর্থ সে সাহায্য করবে, লা ইয়ানসুরু সে অবশ্যই সাহায্য করবে, লা ইয়ানসুরান্না সে অবশ্যই অবশ্যই সাহায্য করবে, দুইটা তাকিদ কারেক্ট, জি স্যার। লা ইয়ানসুরান সে অবশ্যই অবশ্যই সাহায্য করবে। এই দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে, এটা হলো খাফিফা, এটা হলো সাকিলা, মেবি আমি আমি ঠিক কনফার্ম না, আমি পাইনি, বাট আন্দাজ করতেছি যেহেতু এটা ভারী নুন এটা হলো আর একটু বেশি তাকিদ, স্যার লাম জি স্যার। তাকিদ নুন সাকিলা তাকিদ, লাম তাকিদ নুন খাফিফা তাকিদ, তাইলে এটা একটু বেশি তাকিদ সবচেয়ে বেশি এটা আমি মনে করি, আমি ব্যাখ্যা কোথাও পাইনি। ওকে, তাহলে এখানে অলা তাজিদান্নাহুম, তুমি অবশ্যই তাদেরকে পাবে, আর তুমি তাদেরকে পাবে অবশ্যই থাকার দরকার ছিল। আহার আসা, আহার আসাটা কোত্থেকে আসছে আমি এখন বুঝতেছি না, ওকে ট্রান্সলেশনটা দেখি তাহলে উদ্ধার করা যায় কিনা। সর্বাধিক, এখন একটু উদ্ধার করো, সর্বাধিক কেন আসলো, আহসানের মতন কিছু একটা আসছে স্যার নাকি? এক্স্যাক্টলি তাবজিল আহসান, আহসান, সর্বাধিক লোভী। হারাসা তুমি যদি দেখো তাহলে আহারাসা অর্থ হলো রূপ লোভ, আহারাসা হলো সর্বাধিক লোভ, আলা হায়াতি জীবনের ব্যাপারে, অমিন আল্লাজির আশরাকু এবং যারা শিরক করেছে, ইয়াওয়াদ্দু ওয়াদ্দা ইয়াওয়াদ্দু চাওয়া, আহাদুহুম তাদের কেউ কেউ চাবে, তাদের একজন কামনা করে, আহাদুহুম সরি কেউ কেউ না আহাদু একজন ওয়াহেদদের থেকে, তাদের কেউ কামনা করে, লাউ ইউ আম্মারু আলফাসানাতিন, লাউ ইউ আম্মারু যদি তাহাকে উম্মুদ দেওয়া হতো আলফাসানাতিন 1000 বছর, ওমা হুয়া বি মুজাজিজিহি, এটা ফোর লেটার বার, জাহ জাহা ইউ জাহ জিহি মুজাজিহিন, তাইলে সে কি এটাকে নিষ্কৃতি পাওয়া কিংবা হটানো, হটানো মিন আজাবিন আইয়ুমাররাহু, তাকে বয়স দিল সে তার থেকে এই আজাবটা হটাতে পারবে না, আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালু, আল্লাহ দেখেন হোয়াট এভার ইউ আমল করো। এখন যেখানে বুঝবো না ওখানে দেখি আর আসা, আর আসার বুঝার আমরা বুঝছি হায়াতুদ্দিন আশরাকু, এই যে এটা দেখি ওয়াদা ইয়াওয়াদ্দু, আসো ওয়াদাদা ওয়াদা ওয়াদাদা, তাই না? এখানে আসছে হয়তো এই যে ওয়াদা ওয়াদা ইয়াওয়াদ্দু, নাসারা ইয়ানসুরু থেকে আসছে, ধরতে পারতেছি নাসারা ইয়ানসুরু থেকে কিভাবে ওয়াদাদা ওয়াদাদা হয়ে গেল অদ্দা ইয়াও দুদু, যোন ইয়াও দুদু, তাহলে এটা এখানে চলে আসলো, আর দুইটা একসাথে হয়ে গেল ইয়া বাদ্দু। এখন এখানে একটা প্রশ্ন আমরা বলছিলাম, জেনারেলি বলছি ইয়া ওয়াদ্দু হলো চাওয়া, ওয়াদ্দা ইয়াদ্দু হলো কামনা করা চাওয়া, জেনারেলি আমরা যেটা বলছি ওখান থেকে মিলছে না, কি বলছিলাম আমরা, কেউ কি বলতে পারবা হোয়াট উই সেইড?
আমরা বলছিলাম ছয় পাতা যেতে হবে তোমাকে, টাইপস অফ ফেল কোথায় আছে, কয় নম্বর পেজে? এই আমরা জেনারেলি বলছিলাম, মিসালে যদি ওয়া থাকে তাহলে মোদারেতে এটা থাকে না, তাই না? ইয়াতে রূপান্তরিত হয় স্যার, ইয়া হয়ে যায়, ওয়াজাদা ইয়াজিদ। ড্রপ হয়ে যায়, ইয়া তো মোদারের আলামত। হ্যাঁ কারেক্ট স্যার। তাহলে এটা এখানে মিললো না, এখানে আমরা কি পাইলাম, ওয়াদাদা যেটা হলো ওয়াদ্দা, ইয়াও দাদু কোথেকে আসছে, এই ফর্মের থেকে, ওয়াদাদা এখান থেকে আসছে, ইয়াও দাদু, না সরি সরি সরি, ইয়াও দুদু, ইয়া উদ্দু কাছে ইয়া উদ্দু তাহলে এটা এখানে চলে গেছে। এখন তাহলে এখান থেকে একটা ডিডাকশন আমরা আনি, ডিডাকশনটা হলো মনে মনে রাখার দরকার নাই, এটা তাই লেখা আছে, এই ওয়াটা এই পাশে জবর, এই পাশে জের, মাঝখানে পড়ছে তাই বাদ পড়ে গেছে। হ্যাঁ ওয়াদাই, জি স্যার দুইটাই পেশ হলো কিভাবে? কোনখানে দুইটা পেশ, আগেরটাতে, ইয়াও ইয়াও দুদুর যে দুটা পেশ, ওকে ওটা ওটা কেমনে বানাইলো, ওটা ছিল ওয়া দাদা নসরায়ন শুরু। দাদা, ইয়া কারেক্ট, ইয়াও দুদু নাসারায়ণ শুরু, ইয়া ঠিক পেশ আছে, হয়ে গেছে স্যার, ইয়ার উপ পেশ হয়ে গেছে স্যার, জবর হবে ওয়াও, ওকে, ইয়াও দুদু, এখন ঠিক আছে ঘটনা, ইয়ার। হ্যাঁ স্যার এখন ঠিক আছে। তাহলে এখন ইয়াও ইয়া 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 ওয়াদ্দু, এখন এই নাসারা ইয়ান শুরু থেকে যখন মেসাল থাকবে তখন ওয়াটার ড্রপ হবে না, কঠিন হবে মনে রাখা, কোনো দরকার নেই, জেনারেলি ড্রপ হবে, এখানে দেখতেছি ড্রপ হয়নি, ওকে এটা একটা সূত্র আছে, এটা মনে রাখলে হবে। আলফা সানাদিন 1000 বছর, মা হুয়া, এটা দেখো এটা আমরা পাইছি, বা আসারা কি হয়, ইউবা আসিরু, ইউবা আসিরু, মুবাসিরুন মুজাহজিহীন, এখানে হুয়া মুজাহজিহি, তার ইয়ে কি ইয়ে তাকে হঠানো, সালাম পড়াতে পারবে না, মিনাল আজাবি আইন ইউ আম্মারাহু, যদি তাকে বয়স দেওয়া হয়, আম্মারা ইউ আম্মেরু, আর ইউ আম্মারু মাঝুর, এখন আমি বললাম তো এটা মাঝুর, একটু কনফার্ম করি, কোথায় কনফার্ম করব বলো, ওয়ার্ড বাই ওয়ার্ড স্যার, নিচের পুরা দিকে নিচের দিকে। হ্যাঁ ফেলুন মোদারিউন মাবনিউল লিল মাজহুলি, তাহলে আমার অ্যাজাম্পশন কারেক্ট, দেখো আমি দেখো আলহামদুলিল্লাহ আমরা এখন যে যাবো সারাইগুলি আমরা কিন্তু পড়াই নাই, যে কামনে পড়ি, ফেলুন মোদারিউন মাবনিউন তৈরি করা হয়েছে লিল মাজহুলি, মানসুবুন মানসুব আন আসার কারণে, এই যে আন নাইবুল ফাইল। যেহেতু ইয়ে ওকে, আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আল্লাহ দেখেন তোমরা যেটা আমল করো। 97 কুল, বল মান কানা আদুন আদুয়ান, মান কে কানা, কানা আল্লাহু আলিমুন, কানা আল্লাহু আলিমান, কানু আল্লাহ আলিমান, আলিমান। এটা হলো আলিমান, তো আমি আন্দাজ করলাম দেখি ঠিক আছে কিনা, আদুয়ান খবর, তাহলে খবরও কানা হইলো মানসুক, তাহলে এখানে কে হুয়া ইসমু কানা, দেখি আমি যে আন্দাজ করলাম মিলছে কিনা, হুয়া কানা ফেলু মাদিন নাকিস অসমুহ দমিরুন মুস্তাতিরুন ইয়াউদু ইলা মান হুয়া, মিলতেছে কিন্তু তাই না, ওকে কুল মান কানা আদুয়ান, ও আগে ট্রান্সলেশন দেখার কথা ছিল, সিধি ট্রান্সলেশন,
ট্রান্সলেশনে কি বলছে, বলো যে জিব্রিলের শত্রু হবে, আদুয়াল লিজিব্রিলা, জিব্রিলের শত্রু, মিলে গেছে? ফাইন নাহু, কেন না জিব্রিলের শত্রু কেন হবে? ফাইন নাহু, এটা হল হু হলো জিব্রিল, নাজ্জালাহু, সে তা নাজিল করে, আলা কালবিকা, তোমার কলবের উপরে, বিইজনিল্লাহি, আল্লাহ অনুমতিক্রমে, তাই না? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, যা কই তা থাকা সমর্থক, যা তার সামনে থাকা কিতাবের সমর্থক, অহুদাম ও অবশ্যা, হেদায়েত এবং বুশরা, সুসংবাদ, লিল মুমিনিন, মুমিনদের জন্য। প্লেন এন্ড সিম্পল ট্রান্সলেশনে কোনো অসুবিধা নেই, কোনো কথাই। মুসাদ্দিকা, সদ্দাকা, ইউসাদ্দিকু, মুসাদ্দিকুন ওকে। স্যার, এখানে একটু ইয়ে করেছে, ইন্টারভিউ করি, শুনতে পাচ্ছেন স্যার? হুম, বলো, শুনতে পাচ্ছি। এই আদুয়া লি জিব্রিলা, এখানে লিল জিব্রিলা নাকি এখানে লি জিব্রিলা কেন হলো স্যার? জিব্রিল তো একজনের নাম, এর আগে তো আল বসতে পারবে না। হ্যাঁ, বাট লি লি তার উপরে স্যার তাসদিদ হইলো কি, এটা এই এই ওয়া জন্য জিজ্ঞেস করছি। না, আদুয়া লি, আদওয়াল গিয়ে লামকে ধরতে হবে, আচ্ছা এটাতে লি জিব্রিলা, এটা কি ওয়ান, আদু ওয়ান, হুম, আর পাশে এসে লি জিব্রিল, জিব্রিল, মানে আদু ওয়াল, আদু ওয়াল, হ্যাঁ, এটা আর হচ্ছে না, এটা ড্রপ, এখানে মানে একটা আন উজ্জ আছে এখানে, তাহলে আন, নাম উজ্জ্ব নাই, এটা তো নাউন। আদু ওয়ান একর টুকু যদি পড়ো, যখন মিলিয়ে পড়বা তখন পড়বা আদু আদু আল্লি জিব্রিলা, ওয়াল, ওয়ার উপরে জবর পরে লামকে ধরো, হ্যাঁ বুঝতে পারছি স্যার, তার পড়তে শোনা তো আদু হুম, ওয়াল জিব্রিলা, এটা হইলো তাজবীদ, ওকে, 97। মান কানা দুওয়াল্লিল্লাহি, যে হবে শত্রু আল্লাহ, অমালাইকাতিহি, এবং তার মালাইকা, সরিষ্ঠদের শত্রু, ও জিব্রিলা, ও মিকালা, ফা ইন্না আল্লাহ আদুউল্লিল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফিরদের শত্রু। সুজানা, সোজা স্যার, আলহামদুলিল্লাহ, আমরা এখন এগুলি ধরতে পারি, আমরা তো আগে পড়ি নাই, আজকেই প্রথম পড়তেছি নাকি? স্যার হ্যাঁ, মান কানা আদুওয়াল, যে হবে শত্রু, লিল্লাহি, অমালা, লিল্লাহি, আল্লাহর জন্য বা আল্লাহর শত্রু, অমালাইকাতিহি, তার মালাইকা ও রসূলহি, তার রসূল, ও জিব্রিল ও মিকালা, ফা ইন্না আল্লাহ আদুওয়াল লিল কাফিরিন, আলহামদুলিল্লাহ, ছোট ছোট আয়াত, ওয়ালাকাদ আনজালনা, এবং নিশ্চয়ই লাকাদ আসছে মাদির আগে, তাহলে নিশ্চয়ই অবশ্যই দেখা যাচ্ছে, অবশ্যই কথাটা হুম অবশ্যই, তাহলে লাকাদ বা কাদ যদি মাদির আগে বসে অবশ্যই, আর মুদারের আগে বসে সামটাইমস, মাঝে মাঝে, কখনো কখনো, কখনো কখনো, ওয়ালাকাদ আনজালনা, এবং নাজিল করেছে তোমার প্রতি আয়াত, এটা কি মনসুব, মজরুর, না মারফু? দাদি দাদি নাজাল না, ফেল, ফাইল, মনসুব, তাল্লিক, মাফুল, কি নাজিল দেখুন করছে আয়াত, এটা মানসুব স্যার, মানসুব, কারণ ছিল আয়া তুলতা আয়াতান, ওকে, ওখান থেকে আসতেছে, ওকে, অমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকিন, অমা ইয়াকফুরু বিহা, তাকে অস্বীকার করে না বাট দেন ফাসেক, ফাসেকরা বিহিত তাকে অস্বীকার করে। স্বীকার করে।
নেক্সট। এখানেও স্যার মা আর ইল্লা যদি বাদ দিয়ে দেই তাহলে মিনিংটা সেম থাকে স্যার। দেখেন স্যার, ওয়া মা ইয়াকফুরু ফুরুল বিহা ইল্লাল কাফির ফাসিকুন। তাহলে এটা হলো, এই ইল্লাটা হলো হাসাফ, হাসাফ, হ্যাঁ এটি স্যার, হাসাফ মিনিং ইয়েস আদাতুল হাসাফ। আদাতুল হাসান। হ্যাঁ ভেরি গুড অবজারভেশন, যেটা বলছে যে আমা ইয়া ফুরু না ফুরু ফুরু বিহা, তা কেউ অস্বীকার করে না, বাট দেন ফাসেক। এখন আমরা দুইটা জিনিস বাদ দিয়ে দেবো, এখানে এটা বাদ দেবো, দেবো এটা বাদ, ইয়া ফুরু না বিহা ফাসেকুন, ফাসেকরা তা অস্বীকার করে, সেম। সুতরাং আদাতুল হাসান আদাতুল হাসর। হ্যাঁ আওয়াকুল্লামা আহাদু আহাদা আহাদা আহাদু, তারা অঙ্গীকার করে কিংবা ওয়াদা করে, আহাদান শক্ত অঙ্গীকার, এটা হলো মাফুলুন মুতলাক হবে তাহলে, তাই না? দেখি মিলে কিনা, আহাদান আহাদু আহাদান মাফুলুন বিহি বলছে এরা। দেখি আওয়াকুল্লামা, আ হলো হামজাতুল ইস্তিফহাম কোশ্চেন, তারপরে কুল্লামা হলো যখনই, আহাদু মাদি ফেলু মাদিন মাবনিউন আলা দম্মি আল ওয়াউল ফাইল, হ্যাঁ আহাদা আহাদা আহাদু আহাদান মাকুলুন বি ইহসানি, মাকুলুন বি আউয়াল কোনটা থাকে, লিল ফাইলি আহাদু ও মাকুলুন বি আউয়াল মাহজুফ মাহজুব হচ্ছে স্যার। আ হাদু আহাদুল্লাহ আহাদান। আচ্ছা তারা, তবে কি তারা, তবে কি যখনই তারা কোনো ওয়াদা করেছে তখনই তাদের মধ্য থেকে কোনো একদল, তাহলে এখানে আহাদু দুইটা ফাইল বলতেছে। এই যে মাহজুব কথাটা বলছে না, খেয়াল স্যার করো এই মাহজুবটা তুমি আমি এখন বুঝবো না, এগুলির জন্য আরো একটু তাফসির, ভিতরে কি বলছে ঘটনা কি, ওই ওইগুলি আমরা এগুলি ধরতে পারবো বা হঠাৎ স্যার জন্য সম্ভব হবে না। এখানে দেখো প্রথম মাফুল বলছে আহাদু আহাদুল্লাহ, আল্লাহর আল্লাহর কাছ থেকে ওয়াদা, তবে কি যখন করেছে করেছে তার কাছে করেছে আল্লাহর কাছে, যখনই তারা কোনো ওয়াদা আল্লাহর কাছে করেছে আহাদান, আমার হিসেবে আহাদান মাফুলুল মুতলাক হওয়ার কথা। হ্যাঁ বাট এখানে নাত ইয়ে বলতেছে স্যার, মানুত নাত, মানুত নাত এখানে এটাকে ইয়া মাফুল বলছে, মাহফুল। অসুবিধা হ্যাঁ নামাজ মাহফুলও তো হয় স্যার, কি মাফুল, আর কি 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 ওয়াদা করেছে। হ্যাঁ কিন্তু যেহেতু এটা এবং এটা সেম রুট থেকে আসছে, মোর লজিক্যাল এটা মাফুলের মুতলাক, মুতলাক, হ্যাঁ অসুবিধা নাই, ডাজন্ট ম্যাটার। এখানে এখানে মাহফুল তো বলেছে স্যার, তার মানে মুতলাকটা হয়তো মিস ইয়ে হয়েছে স্যার, এটা বলতে পারছে। মাফুল হচ্ছে আল্লাহ, হুম দ্বিতীয় মাফুল বলছে এটাকে, কোনো অসুবিধা নেই, তার কি বিভিন্ন রং আছে, বিভিন্ন ধরন আছে, স্যার নাবাজাহু তারা তা নিক্ষেপ করেছে, ফারিকাম মিনহুম নাবাজাহু ফারিকুন, এই হলো ফাইল, একদল তা নিক্ষেপ করেছে, তাদের মধ্য থেকে একদল তা নিক্ষেপ করেছে, বাল আকসারু হুম বরং তাদের অধিকাংশ লা ইউমিনুন বেঈমান, ইমানদার নহে, অধিকাংশ ইমান রাখে না। এখন আমরা আমাদের 100 আয়াত শেষ, আমরা আল্লাহর কাছে শুকর আদায় করতে পারি আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ স্যার, 3টা আয়াত আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার। আমরা এটা এখানে যে যেটা কোন ইয়ে হইলো স্যার, আহাদু আহাদান, এটা এখানে ওয়াদা, ওয়াদা সিনোনিমস আহাদা, আর আহাদা আছে কিনা ডিকশনারি দেখতে হবে, এটা আছে, এটাও ওয়াদা এটাও ওয়াদা, বুঝা গেছে? ওকে, এখানে আমরা 100 আয়াত শেষ, তো রুকুর জন্য আমরা আরো 3টা আয়াত দেখব, অলাম্মা এবং যখন আহম যা এসেছিল হুম তাদের কাছে, কে এসেছিল, রাসুল, রাসুল এসেছিল মিন ইন্দিল্লাহি আল্লাহর নিকট থেকে, মুসাদ্দিকুন, মুসাদ্দিকুন হলো কি এখানে
এই শব্দটা সত্যায়নকারী স্যার। সত্যায়নকারী, কার সত্যায়নকারী? লিমামা আহুম, ওই বিষয়ে জাতাদের কাছে আসছে। ওকে, আমাদের কথা ছিল আগে আমরা ট্রান্সলেশন দেখব, ফর মেকিং লাইফ ইজি। দেখো কি লিখছে, আর যখন তাদের নিকট আল্লাহর কাছ থেকে যা আহুম মিন ইন্দিল্লাহি, একজন রাসুল এলো, যা আহুম রসুল, একজন রাসুল সিঙ্গুলার, ইয়ে কিন্তু নাকেরা, এ রসুল, তাদের সাথে যা আছে তার সমর্থক রূপে, লিমা মা আহুম মুসাদ্দিকুন, মুসাদ্দিকুনের সমর্থক কিসের সমর্থক? যা আছে তাদের সাথে, এখন বলছে তার সমর্থন করে। নাবাজা ফারিকুম মিনহু মিনাল্লাজিনা উতুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, কিতাবকে ভালো কিতাব একটু দল কই উতুল কিতাবা, তখন আহলে কিতাব একটি দল আল্লাহর কিতাবকে তাদের পিছনে ফেলে দিল। ফারিকুন একটি দল, ফারিকুন একটি দল মিনাল্লাজিনা, মিনাল্লাজিনা উতুল কিতাবা, এই মিনাল্লাজিনা উতুল কিতাবা এটা ট্রান্সলেশন করছে কি আহলে কিতাব, বুঝা গেছে? আমরা বলতে চাবো যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, এরা হলো আহলে কিতাব, এভাবে ট্রান্সলেশন করছে। কিতাব আল্লাহি অরা আজুহরহিম, কিতাব আল্লাহে আল্লাহর কিতাব, অরা আজুহরহিম তাদের পিছনে, একটি একটি দল আল্লাহর কিতাবকে তাদের পিছনে ফেলে দিল। এখানে কিছু একটা মাজুফ আছে যেটা আমরা এখন বুঝতেছি না, কিতাব আল্লাহে ওই ফেলে দেওয়া সব ভাবটা মাজুফ, নাবাজা, নাবাজা কই, এটা এটা আবার আসছে হয়তো, নাবাজা কিতাব আল্লাহে ওরা আ জুহুরহিম কাআন্নাহুম লা ইয়ালামুন, এজ ইফ তারা জানে না, এভাবে যে মনে হয় তারা জানে না। এখন এইখানে একটা ভার্ব পূজ্য আছে মনে হচ্ছে, মনে হচ্ছে না আছে, আমরা দেখি আসলে কি আমরা কি এটাকে উদ্ধার করতে পারি কিনা। এখন দেখো ইনিশিয়ালি ট্রান্সলেশনটা আমরা সোজা করতে পারি কিনা, আগে যেভাবে পড়তাম পড়ে যাচ্ছি হয়তো খতম করতেছি, এখন কি ওই লাইনে আছি না না, এখন ধরার চেষ্টা করতেছি, তারপর এই অ্যাপসটা যারা করছে তাদের জন্য দোয়া করতেছি কিনা, সো নাইস থিংস। ওকে, কান না আমরা কি উতুল কিতাবা নাবাজা জুহুরহিম, জুহুরহিম কিতাব, এই কিতাব আল্লাহি মাফুলুন বিহি লিল ফেইলি নাবাজা, ওই আগের ফেলটাই কিতাব আল্লাহি, এই এই যে নাবাজা আছে না কষ্ট দেখা যায়, এই ফেলেরই কন্টিনিউয়েশন। নাবাজা ফারিকুম মিনাল্লাজিনা উতুল কিতাবা নাবাজা ফারিকুন, ওকে আমরা আবার আসি, এখানে বলছে নাবাজা হলো ফেল, হ্যাঁ ফারিকুন হলো ফাইল, মিনাল্লাজিনা উতুল কিতাবা এই অংশটা মোতাল্লিক, উতুল কিতাবা আবার এটা হলো ফেল তার ফাইল। এখন আমরা এখানে ফেল পাইলাম, ফেল পাইলাম, ফাইল পাইলাম, মোতাল্লিক পাইলাম, এটা কি? এটা মাফুল, কার মাফুল? নামাজা ফেল মাহুল, ধরা গেছে? আবার হ্যাঁ ধরা গেছে, আল কিতাবাটার নামাজের ফাইলের ফাইল আছে স্যার। নামাজা ফেল ফারিকুন ফাইল, এ পর্যন্ত কোনো সমস্যা নেই। মিনাল্লাজিনা হইলো যার মাজদুর মুতাল্লিক, কারেক্ট স্যার, উতুল কিতাবা কি? এই উতুল কিতাবা এই আল্লাজিনার ব্যাখ্যা দিচ্ছে, মিনাল্লা উত্তর মানে দেয়া হয়েছিল যাদেরকে বই দেওয়া হয়েছিল আর কি, ইয়া মাজহুল স্যার উত্তর। উতু ফেল ওয়াতার ফাইল কিতাবুল মাফুল, ফেল ফাইল মাফুল মিলে জুমলাতুল ফেলিয়া হয় আল্লাজিনার সিফাত, এরা কারা? এই আল্লাজিনা মিনাল্লাজিনা, এই যে আল্লাজিনা দোজ পিপল হুয়া দে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, দেখি এই যে আল্লাজিনার সিফাত ওটা বললাম, দেখি এটা সাপোর্ট করে কিনা, উড আই গো কারেক্ট,
من الذين أوتوا الكتاب من مصدقا لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب مضارعون فعل ماض مبني للمجهول مبني على الفعل نائب الفاعل الكتاب مفعول به للفاعل أوتوا الكتاب আচ্ছা এখানে এটা এটা হলো ই আমি বলতে চাচ্ছিলাম তো মাঝুল এটা এটা মাঝুল না মাঝুল তো ঠিক আতা আতা ওকে উতুল পেশ আছে এটা তো মাঝুল হবে মাঝুল হবে বানাতে পারবো আমরা দেয়া হয়েছে আতা 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 ইয়া ইয়া আতা ইয়াতি না ইউকি আতা ইয়াতি আতা ইউকি তাহলে আক্রামা ইউক্রিম আর মাজুলের কি আতা আতার মাজুল আমাদের তো আতার দরকার এখানে তাহলে আতাটা আসলে ছিল কিরকম কুইলা যদি ধরিসা আর আতা ও কি হয় এরকম ছিল আতা আতা তাই না স্যার এটা হবে ও ও আচ্ছা আমরা নর্মালি দেখি ও সি ইয়া ওটি হ্যাঁ ও ওতিয়া তাহলে আ ও ওতিয়া ওকে এখন আমরা কি পাচ্ছি উতু উতিয়া এই উতিয়ারে একসাথে উতুল কিতাবা লিখছে তাই না উতু হয়েছে স্যার বিয়ের জন্য জমার জন্য হয়তো না আগে তো উরে বানাইতে হবে এই হ্যাঁ দুটো একসাথে স্যার ওই পরেরটা তো জজম হবে স্যার পরের আলিফের উপরে জজম হবে স্যার হ্যাঁ উতিয়া আতা আক্রামা উকরিমা উকরিমা ঠিক উকরিমা আছে স্যার ওকে এখান থেকে দেখি আগে একটু আগায় নেই উকরিমা উকরিমা উতিয়া উতিয়া নুকরিমু উকরি দ্বারা উক উ তি ইয়া হুম তাহলে হুম উতিয়া উতিয়া এখন ঠিক আছে স্যার উতি ইউ উতিও হ্যাঁ এই যে এখানে হয়ে গেল এখন স্যার ওই যে উতু উ তু হ্যাঁ দম্ভ করা যায় না ওই ছোট আছে স্যার উতু এই কটুকুরে ওরা কি লিখছে উতু লিখছে পরে পরে আবার একটা দম্ভ যজমটা দিয়েছে যজমটা ফেলে দিয়েছে স্যার যজম আলা আলিফটাকে ফেলে দিয়েছে স্যার যজমালা আলিফটাকে ফেলে দিয়ে একটা ওয়াও নিয়ে আসছে স্যার না জিনিসটা আসলে এরকম হইব এখন আমরা কি পাচ্ছি এখানে এই ওয়াটার ড্রপ আবার তারপরে আবার ওয়াটার ড্রপ হয়েছে পাচ্ছি স্যার তু না হ্যাঁ যজম না পেয়ে একটা ওয়া পাচ্ছি হ্যাঁ ওয়া পাচ্ছি স্যার দেয়ার ইজ সাম রুল দেন মনে হয় ও এটা শুরু করে দেখ আমি পরে আসতেছি ওকে ও তো হ্যাঁ বুঝে গেছে স্যার আতা ইউতি আতি উতিয়া উতিয়া উতিউ উতু এই পর্যন্ত আমরা গ্রামাটিক্যালি ঠিক মতোই আসলাম এখন আমি যেটা বুঝতেছি যে এটাকে ওয়া করে দিছে এটার একটা রুল আছে উতু উতুল কিতাবা উতুল কিতাবা কিতাব আল্লাহ ওরা এটা তো আমরা গেলই আমাদের এখন এখানে আসো 102 এটা একটু বড় বড় আয়াত পড়ে যাই অত্তাবাউ এত্তেবা করা এত্তেবা করা অনুসরণ করা মা তাতলু যা তেলাওয়াত করে শায়াতিনু শয়তান আলা মুলকি সুলাইমানে সুলাইমানের মুল্লুকে আমরা দরকার ছিল আমাদের ট্রান্সলেশনটা আগে দেখা আগে ট্রান্সলেশনটা পুরোটা একবার পড়ি আর তারা অনুসরণ করেছে এখানে আসি না
ওকে, তারা অনুসরণ যা শয়তান সুলাইমানের রাজত্বে পাঠ করত, তারা অনুসরণ করেছে যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করত। আর সুলাইমান কুফুরি করেনি, বরং শয়তানরা কুফুরি করেছে। তারা মানুষকে জাদু শিখাতো এবং তারা অনুসরণ করেছে যা নাজিল করা হয়েছিল বাবেলের দুই ফেরিস্তা হারুত ও মারুতের উপর। আর তারা কাউকে শেখাতো না যে পর্যন্ত না বলতো যে আমরা তো পরীক্ষা, সুতরাং তোমরা কুফুরি করো না, ওই হারুত এবং মারুত। এরপরও তারা এদের কাছ থেকে শিখত, যার মাধ্যমে তারা পুরুষ ও স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি করত। অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া। অথচ তারা আচ্ছা আর তারা শিখত যা তাদের ক্ষতি করত, আর তারা শিখত যা তাদের ক্ষতি করত, তাদের উপকার করত না। এবং তারা অবশ্যই জানতো যে যে ব্যক্তি তা ক্রয় করবে আখিরাতে তার কোনো অংশ থাকবে না। আর তা ইচ্ছিত রূপে কতই না মন্দ, যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে তা তারা যদি তারা জানত। তো একটু বড় আয়াত দেখি বড় আয়াত, কতদূর আমরা উদ্ধার করতে পারি। অত্তাবিউ অত্তাব অত্তাবাউ ইত্তাবা ইয়াত্তাবা ইত্তাবা ইয়াত্তাবিউ, এটা কয় নম্বর কম? ইত্তাবা ইজিতান ইজিতানাবা ইউতাবা ইত্তাবা ইয়াত্তাবিউ, তাহলে ইত্তাবা ইত্তাবিউ পেয়ে গেলাম, তাই না? মা তাতলু শয়তান শায়াতিন রা যা তেরাওত কত আলা মুলকি সুলাইমান, সুলাইমানের রাজ্যে। ওমা কাফারা সুলাইমান, সুলাইমান কুফুরি করে নাই। ফলা কিন্তু শায়াতিনা কাফারু, কিন্তু শয়তানরা ইউ আল্লিমুনা নাসা তা ইউ আল্লিমুনা, তারা শিখাতো মানুষকে সেহরা জাদু। জিলা আলাল মালা কাইনে বিবাবিলা হারুতা মারুতা ওমা উনজিলা, তারা মানুষকে জাগে শিখাত এবং তারা অনুসরণ করেছে যা নাজিল করেছে বাবেলের। ওমা উনজিলা ইত্তাবাকে এখানে নিয়ে আসছে আবার, এবং ওমা ইত্তাবাউ উনজিলা মা আলাল মালাকাইনে বিবাবিলা হারুতা মারুতা। তাহলে শয়তানরা কি করছে? তারা মানুষকে জাদু শিখাতো এবং তারা অনুসরণ করেছে যা নাজিল করা হয়েছিল বাবেলের দুই ফেরেস্তার হারুত মারুতের উপরে। এখন এই হারুত মারুতের কথা বলছে, ওমা ইউ আল্লিমানে কেমনে বুঝলাম হারুত মারুতের কথা বলছে? এই শব্দ থেকে ইউআল্লিমানে, আল্লিমুনা বলতো তাহলে শয়তানদের কথা বলতো। হ্যাঁ আল্লিমা ইউ আল্লিমু ইউ আল্লিমা ইউআল্লিমান, মিন আহাদিন, কাউকে হাত্তা ইয়াকুলা বা ইয়াকুলা হুমা ইয়াকুলা, তাই না? হুমা ইয়াকুলা, ইন্নামা, নিশ্চয়ই নাহনু ফিতনাতুন, নিশ্চয়ই আমরা একটা পরীক্ষা। আলা তাকফুর, সুতরাং অবিশ্বাস করুন। আলা তাকফুর কই, আমরা তো পরীক্ষা, সুতরাং তোমরা কুফুরি করো না। পুরি করো না, হ্যাঁ কিন্তু তোমরা আসে কেন? এটা তো সিঙ্গুলার। তালা তাক ফুর ফালা তাকফুর, লা তাক ফুর তাই না? স্যার, তুমি হওয়ার তাক কথা, ফুরু হওয়ার কথা স্যার, লা তাক ফুরু, আসে তো লা তো কমান্ড, আমার জুম। যাই হোক, তুমি হওয়ার কথা। স্যার ফাইয়াতা আল্লামুনা, অতপর তারা শিখাতো মিন হুমা তাদের থেকে। ফাইয়াতা আল্লামুনা না শিখতো, তারা শিখতো আল্লামা ইউআল্লিমু শিখা শিখতো, হ্যাঁ তাদের তাদের থেকে, থেকে। মা ইউফাররিকুনা, ফারেক করতো বিহি দা দিয়ে বাইনাল মার ইউ ও জাওজাতি, নারীর পুরুষ এবং তার জাওজাতির মধ্যে ফারাক সৃষ্টি করার জিনিস শিখত। বিভেদ, হ্যাঁ বিভেদ, হ্যাঁ, অমা হুম, এবং তারা ছিল না বেদরিনা দররা, দররা হোয়াট ইজ দররা? বিহি মিন আহাদিন, দররুন মিন আহাদিন ইল্লা বি ইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে। ওকে আসো, তারা কোনো ক্ষতি, অথচ তারা তার কোনো ক্ষতি করতে পারতো না আল্লাহর অনুমতি ছাড়া। আহম, তারা বিদুরি না, ক্ষতিকারক ছিল না বিহি,
তা দিয়ে মিন আহাদিন কারণ ইল্লা বিইজনিল্লাহ ওয়ুয়াল্লিমুনা তারা শিখত মা ইয়াদুররুহুম দররা ইয়াদুররু তাদেরকে কষ্ট দিত দররা কি কষ্ট দেওয়া ক্ষতি করা ক্ষতি করা, ক্ষতি করা। না ইয়ানফাউহুম এবং উপকার করত না ওয়ালাকাদ আলেমু এবং নিশ্চয় তারা জানতো লিমানিশ তারাহু যা তারা কিনছে মা ফিল আখিরাতে মিন খলাক তাদের জন্য আখিরাতে কোনো অংশ নাই আর তারা সেটা করি আচ্ছা বলেন আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না মা লাহু ফিল আখিরাতে মিন খলাক ওলা বিসা কতই না মন্দ মা সারাও যা তারা কিনছে বিহি আনফুসাহুম তাদের নিজের জন্য বিনিময়ে ওলাও কানু ওলাও কানু ইয়ালামুন যদি তারা জানতো আমরা 103 পর্যন্ত পড়ে যাই বাট পরীক্ষার জন্য উইল কনসিডার 200 এগ্রিড স্যার, 100 আয়াত আমরা আগে একদম প্রথম যেটা বলছিলাম পরের আয়াতটা ছোট আছে এটা ওলাও এবং যদি আন্নাহুম নিশ্চিত আমানু যদি তারা ইমান আনতো অত্তাকু অত্তাকাও এবং ভয় করত লামা লামাসুবাতুন লামাসুবাতুন মিন ইনদিল্লাহ তাদের সওয়াব হইতো প্রতিদান হইতো মিন ইনদিল্লাহি খাইরুন ভালো লাও কানু ইয়ালামুন যদি তারা জানতো আর যদি তারা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত তবে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য প্রতিদান উত্তম হতো যদি তারা জানতো কি হলো আমাদের 103 আয়াত শেষ আমরা সিলেবাস বলছিলাম তোমরা বলো 100 আয়াত ঠিক আছে পেজ ওয়ানও রাখতে যাচ্ছে মিডটার্মের জন্য স্যার 1 থেকে 100। 100 আয়াত হ্যাঁ আর এটার পেজ ওয়ান আচ্ছা স্যার, পেজ ওয়ান বাদ দেবো স্যার অসুবিধা নেই স্যার। পেজ বাকি ওয়ান, পেজ ওয়ান থেকে আগে যেরকম কোশ্চেন ওইরকমই ওইরকমই দিবেন স্যার, ওগুলো আগে যেরকম কোশ্চেন দিয়েছেন স্যার ওইরকমই। পেজ ওয়ান দরকার আছে এই নাসারা থেকে পেজ ওয়ানের নাসারা থেকে কোন পর্যন্ত এই 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 ড্যাশ পর্যন্ত স্যার ওকে এগ্রিড ঠিক আছে স্যার, হ্যাঁ আগাও এবং এই তো আর কয়দিন হার্ডলি দেন আই উইল বি অফ ইউ উইল বি অফ এরপরে তোমাদের ইনশাল্লাহ ফার্দার স্টাডি ফর দি হোল অফ দি লাইফ কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে স্যার একটু বলবেন স্যার। হলো কোশ্চেন প্যাটার্ন আমার যে ইয়ে ধরন 8 পৃষ্ঠা পুরা থাকবে এখন জানি না কি থাকবে আচ্ছা স্যার, তখন হলো ওয়ার্ড বিলিং অর্থ মিনিং থাকবে তাই তো স্যার? ওয়ার্ড বিলিং থাকবে ট্রান্সলেশন থাকবে আচ্ছা স্যার, রুট দেওয়া থাকবে ফর্ম দেওয়া থাকবে বার বের ওই করা স্যার এই রুট দেওয়া থাকলে ফর্ম দেওয়া থাকলে বার বের করা এখনো তোমাদের মধ্যে কেউ কেউ সমস্যা করতেছে আছে তোমাদের এখন যারা হাজির আছো তাদের মধ্যে কি কেউ আছো সমস্যা হচ্ছে 6 জন না লিরাকে ওকে এই আর কিছু না এর মানে তাহলে ওকে আমরা ট্রান্সলেশন যেগুলি দেব উই উইল এক্সপেক্ট সোজা গুলি কঠিন গুলি দেবো না 100টা আয়াত তারপরেও একটু ওভার এ পিরিয়ড অফ টাইম পড়লে তুমি নিজে নিজে একটু দু একটু সামান্য ডায়লগ বা ভুল হতেই পারে বাট ইউ উইল বি এবল টু রাইট ইনশাল্লাহ স্যার। আল্লাহ হাফেজ করুন ফর টুডে চলো স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম সুবহানাক আল্লাহ সালাম আলাইকুম। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ